ত্রিপুরা মেডিকেল কলেজের 17তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সেক্রেটারি দেবাশিস বসু, ত্রিপুরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অরিন্দম দত্ত, প্রফেসর ডক্টর মিহির কুমার সাহা এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং আধিকারিক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বর্ণাঢ্য অনুষ্ঠানে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এই কলেজের ফাউন্ডেশন ডেকে নিয়ে অনেক স্মৃতি আর অনেকের অবদান জড়িয়ে আছে। উল্লেখ্য, দীর্ঘদিন ত্রিপুরা মেডিকেল কলেজের সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজের উন্নতিতে যাদের অবদান রয়েছে তাদের নিয়ে একটি ইবুক প্রকাশ করার জন্য কলেজ পরিচালন মন্ডলীর প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। যে প্রথম আজকের দিনে, আজ থেকে 16-17 বছর আগে যখন প্রথম ফাউন্ডেশন ডে হয়, তখন এই বাইরের বড় জায়গা নিতে হচ্ছিল, এই ক্লাইমেটও ছিল এইরকমই, গরমের অবস্থা কাহিনী, তো এক এক সময় মনে হতো শীতের সময় এই ধরনের ফাউন্ডেশন হলে ভালো হয়। তো সে মনে আছে, ঘামছি একদিকে, প্রচুর লোক এসেছিল তখন। তো ফাউন্ডেশন স্টোনের এই যে এখানে আমি দেখলাম ওয়ালে যেটা এখন গেঁথে আছে, সেটা তৎকালীন সময়ে সেটা ওখানে ফাউন্ডেশনটা ইনোগ্রেশন হয়েছে। পরবর্তী সময়ে অনেক উতার চড়াও এখানে হয়েছে, আমাদের সেক্রেটারি মহোদয় এখানে বলেছেন, কিন্তু আমার মনে আছে আমাদের কাউন্সিলিংয়ের মিটিংয়ে যখন সরকার এটাকে টেক আপ করলো, তখন এমন একটা অবস্থা হয়েছিল আজকের থেকে এটা ফাউন্ডেশন ডে। আমি অবজেকশন দিয়েছিলাম, আমি জানি না অনেকে মনে আছে কিনা, আমি বললাম আরে আপনারা এইভাবে প্রতিদিন ফাউন্ডেশন ডে কী করে হয়। ফাউন্ডেশন ডে যদিও 2005 আমরা MCA পারমিশন পাইনি, নট আমরা দেয়নি আমাদের, তবুও ওই ফাউন্ডেশন ডে একদিনই হয়। তখন সেটাকে বললাম কোথায় আছে আপনি গিয়ে দেখুন, ওখানে সে মাটির থেকে একদম উপরে মাটি পড়েছিল, সেটাকে উঠিয়ে আমরা এই ফাউন্ডেশন ডে যেটা একটাই ফাউন্ডেশন ডে হয় এখন আজকের দিনে আমরা কিন্তু সেটা পালন করছি। তো ফাউন্ডেশন ডে তো ফাউন্ডেশন ডে, এটাকে অনেক স্মৃতি এর মধ্যে। খুব শীঘ্রই এই মেডিকেল কলেজের উন্নতি কল্পে সমস্ত আধিকারিক নিয়ে তিনি বৈঠক করবেন এবং যেসব সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করবেন বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী। আমি অলরেডি আমি বাসুকে বলেছি যে একদিন আমি নিজে বসব, সমস্ত আধিকারিকদের নিয়ে বসব, CEO থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রিন্সিপালকে নিয়ে বসব, এবং সমস্ত ডিপার্টমেন্টাল যারা এর সাথে কিছু হেল্প করতে পারবে তাদেরকে ইন ওয়ান সিটিং এভরিথিং উইড বি ডিসাইডেড। তো আমি এর মধ্যে একদিন ডাকবো, আমি বলেছি, কারণ অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদিও এটা সোসাইটি নাম দিয়েছে কিন্তু আমি জানি এটা সোসাইটি হলেও এটা কী কারণে এটাকে সোসাইটি করা হয়েছে সেই বিষয়েও কিন্তু আমরা অবগত আছি। কিন্তু অনেকের মধ্যে এই ধরনের সন্দেহ ছিল, আর এটা তো প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কী করবে, এরকমটা না। এখানে জায়গা দেওয়া হয়েছে, মেশিনারিজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা, সরকার তার লিমিটেশনের মধ্যে থেকেও সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি, আমি ওনার সাথে দাবি করেছি, আমি প্রাইম মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছিলাম একবার, যে আপনি একবার ডিক্লেয়ার দিয়েছেন ত্রিপুরাতে একটা এইমস, প্রতিটা স্টেটে একটা এইমস করবে সেটা ডিক্লারেশন, তো ডিও লেটার আমি পাঠিয়েছি এবং সেই সুবাদে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। তো যখনই কথা বলি TMCটাই আমার মাথার মধ্যে ঘুরে যে এটাকে এইমসই করা যায়, হবে কি না আমি জানি না। তাই বললাম যদি এইমস আপনি না করেন অন্তত ওকে নেগ্রিন বা রিমসের মতো একটা করুন, কারণ এখানে যে ওদের যে ক্রাইটেরিয়া আছে একটা এইমস করতে গেলে সেই ক্রাইটেরিয়া এখানে সম্ভব হয় না, তো রিমস বা নেগ্রিমের মতো করলো, স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য কলেজ অনেক বেশি হাই হবে, ট্রিটমেন্ট এবং আমাদের যারা টিচাররা আছে ডাক্তাররা আছে তাদের কোয়ালিটি অনেক বেশি বাড়বে, প্রচেষ্টা চলছে। এখানে আমার মনে আছে ডেন্টাল কলেজ খোলার জন্য আমি অলরেডি আমি বলেছিলাম আমাদের চেয়ারম্যান, এই ব্যাপারে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও তার প্রাসঙ্গিক আলোচনার কথা উল্লেখ করেন মানিক সাহা। জানান, রিমস এর ধাঁচে ত্রিপুরা মেডিকেল কলেজকে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা নেওয়া হবে। ত্রিপুরা মেডিকেল কলেজের বর্ণময় অতীত এবং চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন শাখায় এই কলেজের সাফল্যের কাহিনী ও ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। টিএমসির জন্য আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য অপশন চাই, আমরা তো গভর্নমেন্টে ছিলাম তখন, আমাদের ওইখানে ইন্টারভিউ দিয়েছিলাম,
এবং ওই ইন্টারভিউতে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের এখানে যারা যারা আছেন, এখন এই ছুটিরা আছেন, যারা চলেও গেছেন, দে ওয়ার সাপোজড টু দ্য বেস্ট সার্জন অর বেস্ট ডক্টরস ইন ত্রিপুরা, কিন্তু দেখা গেল সেখানে ওনাদের চান্স পাইনি, ইনক্লুডিং মি, আমারও ছিল বেস্ট, আমি বলছি না, কিন্তু আমিও দিয়েছিলাম। শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম, আসার পরে ওখান থেকে যারা ছিল তারা বলছে সমস্ত ডাস্টবিনে, সমস্ত আমরা মতো ডাক্তার ডাস্টবিনে নাকি পাঠিয়েছে ওরা, এইরকম কথা আমাদের শুনতে হয়েছে। কিন্তু এই কথাগুলো শোনাতে লাভ হয়েছে, যখন আপনাকে এই কথাগুলো বলে জেদ উঠে কিন্তু মনে, এবং ভিতর থেকে যখন জেদ উঠে, এই জেদটা কিন্তু এইরকম না, ইটস ট্রান্সফর্মিং ইন অ্যাকশন ফর বেটারমেন্ট। আমরা কী করলাম, আমরা করেছি এত বড় বড় সার্জারি এখানে করেছি, ভালো আইসিইউ থেকে আরম্ভ করে সমস্ত ট্রিটমেন্ট আমরা এমনভাবে করলাম যে কোনো অংশে এজিএমসি ডাক্তার থেকে আমরা কোনো অংশে কম ছিলাম না, এবং আজকের তারিখও সেটা আছে। এবং সেটা ওই কারণেই, মানে বক্সিং রিংয়ে যখন আপনি যাবেন দেখবেন হিট মি বলে, মানে আমাকে যদি হিট করো তবেই তোমাকে হিট করতে পারবো। তো এইগুলোও কিন্তু আমাদের মধ্যে একটা জেদ উঠেছে, উই আর অলসো বেস্ট। এবং আমাদের যারা ছাত্র ছাত্রীরা আছে তারাও কিন্তু প্রমাণ করেছে যে দুটোর কম্পেয়ার করলে আমরা সবসময় ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা সবসময় ভালো রেজাল্ট করে। তো এই দিশায় আমরা কাজ করি, এবং আমাদের সরকার থেকে আবার বলেছি যে যা যা দরকার আমরা চেষ্টা করবো এই কলেজটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, এটা সোসাইটি, সেটা যেহেতু হাইকোর্টের অর্ডার আছে আমরা সেভাবে করছি। কিন্তু দুটো মেডিকেল কলেজ তৎকালীন সময় যে অবস্থা ছিল সেটা আপনারা সবাই অবগত আছেন, কত আন্দোলন হয়েছে, আমরা সবাই এসমাও আমাদের উপর প্রয়োগ করা হয়েছিল সেই আন্দোলনে। আমার মনে আছে অনেক ডাক্তারবাবু যখন এখানে সকালবেলা আসলাম, ভোরবেলায় রাত্রিবেলা আমরা টিউশন নিলাম যে না আমরা এই বিষয়ে কথা বলবো, তো অনেকে তো ভয়ে পালিয়েও গেছে, বলছে আর হবে না এই কলেজ আন্দোলন। আরে আন্দোলন করলে চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, চ্যালেঞ্জ না থাকলে হবে না, কিচ্ছুই হবে না। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি বলেই আজকে আমরা অনেক কাজ করতে পারছি না। তো এইসব যে চড়াই বলছিলেন করে আজকে এই টিএমসির আজকের এই 17তম যে ফাউন্ডেশন ডে, আমার কালকে আমি টিভিতে দেখছিলাম, যখনই টিএমসি হয় আমি দেখি, এমনিতে সময় পাই না, দেখলাম যে এখানে ব্লাড ডোনেশনের ক্যাম্প করছেন, ফুটবলের একটা খেলা ওনারা করেছেন। তো সব মিলিয়ে যে মোহর, সেই মোহরটা কিন্তু টিএমসির মধ্যে আগেও যা ছিল এখনও আছে। এখানে কিন্তু কোনো ফাংশন করা, মেডিকেল কলেজ নট লাইক আদার জেনারেল কলেজ, এখানে ফাংশন করা মানে কোনো ডাক্তারবাবু অপারেশন আছে তা এখান থেকে আসা সমস্যা, কেউ অলরেডি অন ডিউটিতে আছে, ওবিডিতে বসে আছে, পেশেন্ট ফিলে আসতে পারে। মুখ্যমন্ত্রী জানান বহু সফল সার্জারি এই কলেজের সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এই কলেজের চিকিৎসার মান যথেষ্ট উন্নত। কলেজের ছাত্রছাত্রীদেরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।